আমাকে বিছানা থেকে উঠিয়ে আড়ালে নিয়ে গিয়ে একটা জুয়ান ছেলে বলছে যে মাওলানা একটা প্রশ্ন করব তো সবারই সামনে করতে খুব লজ্জা লাগছে তার জন্য আপনাকে আড়ালে ডেকে আনলাম। কি রে কি প্রশ্ন করবে তুমি? আপনিও ফের লাজে পড়ে যায়েন না, জানার কথা জেনে নেন। কি তো বলছে, ভদ্র ভাষাতে বলছি, আমি খারাপ ভাষাতে বলছি না, বলছে মাওলানা আমার স্ত্রীর পেট থেকে একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটার বয়স এখন 4 মাস চলছে, তো 4 মাসের স্ত্রীর বাচ্চা কোলে বাচ্চা এমন স্ত্রীর তো দুধ হচ্ছে, এখন আমি স্বামী হিসাবে যদি তার গোপন অঙ্গে অর্থাৎ তার স্তনে মুখ লাগাই আর এক একটু দুধ যদি আমার মুখে ঝোঁকের মাথাতে চলে টলে যাই তাহলে কি বারাত মরি যাবে? আমারকে মৌলভী সাহেব বলছে যে ওর দুধ যদি তোর মুখে চলে যায় তাহলে কিন্তু ওর স্ত্রী তোর হারাম হয়ে যাবে, কেন যে ওর দুধ তুই খেয়ে নিলি তাহলে ওটা তোর মা হয়ে গেল, তাহলে কোলের বাচ্চাটারও মা আর তুও তোরও ওইটা মা হয়ে যাবে। দিয়ে মাওলানা নাকি বলেছে যে ও যদি বাচ্চাকে ভাত খাওয়ায় আর ওর মুখের লালাযুক্ত ভাতগুলো বা বাচ্চার মুখের লালা মাখা ভাতগুলো যদি তুই খেয়ে নিস তো হতে পারে বাচ্চার মুখে ওর মার একটু দুধ লেগেছিল, কাজে ওই ভাতও তুই খেতে পাবি না, না তো তোর মাইয়া তোর মা হয়ে যাবে। তা আমি বলছি হারে খ্যাপা, কে তোকে বললে এই কথাটা যে মেয়ে ছেলের যদি স্তনের দুধ তোর মুখে তুই স্বামী যদি চলে যাই তো তাহলে তোর স্ত্রী তোর উপরে হারাম হয়ে যাবে? এক কথায় তোর স্ত্রী হারাম হবে না, কেন বাচ্চার বয়স যদি 2 বছরের মধ্যে মধ্যে থাকে আর ও যদি কোনো স্ত্রীর স্তন চুষে 2 ফোঁটা দুধ খেয়ে নাই তাহলে ওইটা ওর বেটা হবে। তুই তো এত বড় ছেলে যে এয়ার প্যাক থেকে ছেলে বাহির করে নিয়েছিস, তো তুই কখনো আর ইয়ার দুধ খেয়ে ওর বেটা হতে পারিস? তোর আর বেটা হওয়ার সুযোগ নাই, ওর দুধ যদি 1 গিলাস খেয়ে নিস তবুও তোর স্ত্রী তোর মা জীবনে হবে না। হচ্ছে তাহলে আমার জানটাতে একটু আস্থানা এলো যে আমি মনের দিক দিয়ে একটু ফিরে হইলাম। আর যে মনের দিক দিয়ে ফিরে হলি তাহলে কাল থেকে আবার শুরু করে দিস না চুষতে ফের, এটা করা নোংরামি, এটা হয়ে যাবে কি নোংরামি, হারাম হবে না স্ত্রী, কিন্তু তাই বলে এই কাজ করাটা জায়েজ নয়। তা আমি কি বলছিলাম, ফাসআলু আহলাজ জিকরে ইন কুনতুম লা তাআলামুন, তুমি যদি না জানো।